ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটাকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়, যে বিশ্ববিদ্যালয় থেকে তৈরি হয়েছিল 52 ভাষা আন্দোলনের রফিক শফিক জব্বর বরকতের মতো দীরদের, সেই একই বিশ্ববিদ্যালয়ে তৈরি হয়েছে আবার কিছু মানুষরূপী অমানুষের। গত 2 দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ঘটে গেছে একটা ন্যাক্কারজনক ঘটনা, যেখানে একটা প্রতিবন্ধী ছেলেকে ভাত খাইয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। সেটার অপরাধ কি ছিল? সেটার অপরাধ ছিল সে নাকি মোবাইল চুরি করেছে। জানি না ঘটনাটা কতটুকু সত্য, যদি মোবাইল চুরি করেই থাকে, সে যদি মোবাইল চুরি করেই থাকে, দেশে আইন আছে, আদালত আছে, প্রশাসন আছে, আইন আদালতের নিয়ম অনুযায়ী তার বিচার হবে, তাকে পিটিয়ে মেরে ফেলতে হবে কেন? আর তাদেরকে কারা পিটিয়ে মেরেছে? যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র, একদল ছাত্র, এবং সেই ছাত্ররা কারা? যারা ছাত্রলীগ। এই ছাত্রলীগ চাচ্ছে সারা বাংলাদেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য। তো একটা মানুষ কোন দল করে সেটা বড় কথা না, কেউ ছাত্রলীগ করতে পারে, ছাত্রদল করতে পারে, জামাতে ইসলাম করতে পারে, বিএনপি করতে পারে, করতেই পারে, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে তারা তো মানুষ, তাই না? আর যে ছেলেটার এই পৃথিবীতে কেউ নাই, বাবা নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, এমন একটা এতিম ছেলেকে কিভাবে এইভাবে নৃশংসভাবে পিটিয়ে মেরে ফেলে? তো সরকারের কাছে একটাই আবেদন থাকবে যে এই ন্যাক্কারজনক ঘটনার একটা সুষ্ঠু বিচার করেন, যাতে করে এমন ঘটনা বাংলাদেশে ইতিহাসে কখনো না ঘটে।